আসসালামু আলাইকুম আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়সহাবিহি আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পবিত্র মাহে রমজানুল মুবারকের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এক এক করে আমাদের মাঝ থেকে রমজানের রহমত মাগফিরাতের দিবসগুলো অতিবাহিত হয়ে গিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এই রমজানুল মুবারকের পুরো মাস জুড়েই বিরাজমান রয়েছে আল্লাহ সুবাহানাহু ও তালার রহমত বরকত নাজাত নামত ফজিলত তবে এই রমজানুল মুবারকের শেষ দশকের গুরুত্ব একটু ভিন্ন ব্যতিক্রম যার কারণেই ও আলিহি ওসাল্লাম তার এবাদতবন্দিগি এবং তার আমলের পরিমাণ এই রমজানুল মুবারকের শেষ দশকে আরও বহু গুণে তিনি বাড়িয়ে দিতেন আম্মাজান আয়সা সিদ্দিকাদী আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন কেন রসুল্লাহি সাল আলহি আলহি ও ইয়াজ ফিল আশরিল আওয়িজে তাহিদুফিহি প্রিয়নীজি সাল্লহি আলহি ও অন্যান্য দিনগুলোর তুলনায় এই রমজানুল মুবারকের শেষ দশকের বেশি বেশি আমল এবাদতবন্দিগি করতেন অন্য হাদিসে আম্মাজান আয়শা সিদ্দিকাদী আল্লাহ তাল আনহা বলেন যখন রমজানুল মুবারকের এই শেষ দশক আগমন করে তখন প্রিয়নবীজিৎ সাল্লাহ আলীহ আলী ওসাল্লাম সারা রাত জেগে থাকতেন অর্থাৎ পুরো রাত জেগে তিনি এবাদতবন্দিগি করতেন তার পরিবার পরিজনদেরকে তিনি জাগিয়ে দিতেন শুধু তাই নয় তিনি নিজেও এই শেষ দশকে বন্দিগিতে কঠোর পরিশ্রম করতেন সম্মানিত দর্শক প্রিয় নবীজিৎসাল্লি আলী ওয়াসাল্লাম যে কারণে এই রমজানুল মুবারকের শেষ দশকের প্রতি বেশি গুরুত্ব আরোপ করতেন তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে এই শেষ দশকেই রয়েছে একটি মহিমান্বিত রাত মহিমান্বিত রজনী যেই রজনী যেই রাতকে বলা হয়ে থাকে লাইলাতুল কদর যেই কদরের অন্বেষণের ব্যাপারে প্রিয় নবীজি সাল্লাহ আলী আলী আসসালাম বলেন তাহার রও লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়ি মিন রমাদন তোমরা রমজানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো অন্য হাদিসে প্রিয় নবীজি বলেন তাহার র লাইলাত কদরি ফিল ভিত্রী মিনাল আশ্রিল মিন রমাদন তোমরা রমজানুল মুবারকের শেষ দশকের বেজোর রজনীগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো সম্মানিত দর্শক এই হাদিস দুটির মাধ্যমে আমরা জানতে পারি বুঝতে পারি যে এই রমজানুল মুবারকের শেষ দশকেই রয়েছে লাইলাতুল কদর মহিমান্বিত রজনী বা এই রমজানুল মোবারকের শেষ দশকের বেজোর রজনীতি রয়েছে এই লাইলাতুল কদর কদরের রজনী যেই রজনীর গুরুত্ব এবং ফজিলাত বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ সব হ্যানুতলা পবিত্র কোরআনুল করিমের সুরাতুল কদরে বলেন লাইলাতিল কদর আমি এই কদরের রজনীতি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি যেই রজনীটি হচ্ছে হাজার মাস থেকেও উত্তম আর যেই রজনীতে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে প্রত্যেক কাজের জন্য আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেস্তা এবং রুহ অবতীর্ণ হয় এবং ফজর উদিত হওয়া পর্যন্ত শান্তি আল্লাহর রহমত এবং প্রশান্তি বর্ষিত হতে থাকে সম্মানিত দর্শক যেই রজনীর বরকত সম্পর্কে ফজিলাত সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাহ আলি আলী আসাল্লাম বলেন মান মানকাম লাইলাতাল কদ্রি ইম্যান ও এহতেসবেন গুফির মা তাকদ্দামা তাকিং জাম্বি যে ব্যক্তি এই কদরের রজনীতে এবাদতবন্দিগী করবে ইমানের সাথে এহতেসাবের সাথে অর্থাৎ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন এবং সব প্রাপ্তির প্রত্যাশায় যে ব্যক্তি সারা রাত জেগে এই কদরের রজনীতে এবাদতবন্দীগী করবে তার জীবনের পূর্বের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন সম্মানিত দর্শক আল্লাহ রব্বুল আলমীন এবং তার প্রিয় হাবিবের পক্ষ থেকে এত বড় খোঁজখবরই পাওয়ার পরেও যারা এই রজনীর কল্যাণ বরকত নিয়ামত পাওয়ার চেষ্টা না করবে তাদের মতো হতবাগা আর কেউ নেই তাদের মতো হতবাগা বদনসিব আর কেউ নেই তারা সকল কল্যাণ থেকেই বঞ্চিত সাইদুনা আনাজবিন মালিক রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী সাল্লিউ সাল্লাম যখন রমজানুল মুবারক আগমন করতেন তখন তিনি বলতেন ইনহাদ তোমাদের মাঝে পবিত্র রমজানুল মুবারক রমজান মাস উপস্থিত অফিহিল খৈরুমিন আল পিসাহর যেই রমজানুল মুবারকে এমন একটি রজনী রয়েছে যে রজনীটি হাজার মাস থেকে উত্তম মান হরি মাহা ফকত হরিমাল খৈরকুল্লাহ এবং যার কল্লাম থেকে যে ব্যক্তি বঞ্চিত সে সকল কল্লাম থেকেই বঞ্চিত অমু খয় রহা ইল্লা মাহরুমুন আর শুধুমাত্র হতবাগারাই এই রাতের কল্লাম থেকে বঞ্চিত হয়ে থাকে সম্মানিত দর্শক এই রজনীর কিছু আলামত কিছু সিমটম কিছু নিদর্শন রয়েছে যেমনিভাবে এই রজনীটি একেবারেই ঘোর অন্ধকার হবে না হালকা মেঘচ্ছন্ন হতে পারে হালকা মৃদু বৃষ্টি হতে পারে বা এই রাতে আবহাওয়াটা হবে নাতিশীতোষ্ণ একেবারেই গরম নয় আবার একেবারেই শীত নয় অর্থাৎ এই রজনীটা একটি প্রশান্তিময় রজনী হবে এবং এই রজনীতে এ বাদতবন্দীগী করতে অপেক্ষাকৃত অধিক আনন্দবোধ করবে মানুষ সম্মানিত দর্শক এই আলামতগুলো এই সিমটমগুলো পাওয়ার পরে যখন আমরা বুঝবো এই শেষ দশকে আজকের রজনীটা লাইলাতুল কদর হবে তখন আমরা কি আমল করব কিভাবে এই রাত্রি অতিবাহিত করব আমরা উদযাপন করব এ ব্যাপারে আমরা যেন আয়েশা সিদ্দিকাদি আল্লাহ তাল থেকে একটি হাদিস বর্ণিত তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ আমি যদি বুঝতে পারি আমি যদি জানতে পারি যে আজকের এই রজনীটা হচ্ছে লাইলাতুল কদর তাহলে আমার জন্য করণেও কি আমি কি আমল করবো কিভাবে আমি এই রজনীটা অতিবাহিত করব তখন বিশ্বনবী ইসাল্লাহ আলী আলী আসসালাম বললেন তুমি এই রজনীতে বেশি বেশি পরিমাণে তেলোয়াত করবে আল্লাহ হুম্মা ইন্না কাুং আফ আফা নি আল্লাহ হুম্মা হে আল্লাহ ইন্নাকা আফুং নিশ্চয়ই তুমি পরম ক্ষমাশীল তোহেব্বুল আফওয়া তুমি বান্দাকে ক্ষমা করতেই ভালোবাসো ফাফু ফু আননি সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও সম্মানিত দর্শক এই রজনীতে আল্লাহ রব্বুল আলমীনের কাছে আমরা এই দোয়াটি বেশি বেশি পরিমাণে তেলোয়াত করে আমরা যদি আল্লাহ রবুল আলমিনের ক্ষমাপ্রাপ্ত হতে পারি এর থেকে আর সৌভাগ্য কি হতে পারে সুতরাং আমরা এই রজনীতে এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি এবং আরও যে চারটি কাজ রয়েছে এই রাতে আমরা তাও বেশি বেশি পরিমাণে করতে পারি গোটা রমজানুল মোবারকেই যেই চারটি কাজ বেশি বেশি পরিমাণে করা উচিত তোর মধ্যে একটি হচ্ছে ল ইলাহা ইহ আল্লাহর জিকির করা বেশি বেশি আল্লাহকে স্মরণ করা লা ইলাহ ইল্লাল্লাহ আমরা এই জিকিরটি বেশি বেশি করতে পারি এবং ইস্তেকফার করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আস্তাফিরুল্লাহ ইহ গফুর রহিম তৃতীয় কাজ হচ্ছে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে জান্নাতুল ফেরদাউসের কামনা করব জান্নাত কামনা করব এবং জাহান্নাম থেকে আমরা আশ্রয় প্রার্থনা করব সেই হিসাবে আমরা একটি দোয়া একসাথে তেল করতে পারি আল্লাহ ইনানস আলুকাল জন্নত জন্নতল ফিরদাউস অনাউজবিকা নার আল্লাহ ইনানস আলুকাল জন্নত আল ফিরদাউস অনআা নার সম্মানিত সুপ্রিয় দর্শক আল্লাহ আলা আমাদের সকলকে এই লাইলাতুল কদর মহিমান্বিত পবিত্র রজনীর সকল কল্যাণ নিয়ামত বরকত পুরোপুরাভাবে নসিব করুক এবং এই রজনীতে আমাদের সকলকে আল্লাহ রবী আলমিন মাফ করে দিন এই আশা ব্যক্ত করে আমি এখন এখন বিদায় নিচ্ছি ও আখরি আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি